দেখছেন খবর সন্ধান পাকিস্তানে বিমান দুর্ঘটনায় জনের মৃত্যু হল এবং আজকে সকালে এই বিমান দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে হঠাৎই বাড়ির ওপর বিকট শব্দে ভেঙে পড়লো পাক সেনার বিমান মঙ্গলবার সকালে অর্থাৎ আজকে এই ঘটনা ঘটে রাওয়ালপিন্ডিতে তখন বাড়ির মধ্যে নিশ্চিন্তে ঘুমুচ্ছিলেন সকলে ঠিক তখনই বিকট শব্দে ভেঙে পড়ে পাক সেনার বিমান এখনও পর্যন্ত আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যার মধ্যে রয়েছেন জন সাধারণ নাগরিক এবং পাঁচজন বিমানের ক্রু মেম্বার আহত জনকে ইসলামাবাদের একটা হাসপাতালে ভর্তিও করা হয়েছে বলে খবর সূত্রে জানা যাচ্ছে এছাড়াও যেটা আরও জানা যাচ্ছে যে পাক সেনার এই বিমানের রুটিন ট্রেনিং ছিল এবং বিমানটি ভেঙে পড়ার সময় তাতে আগুন লেগে যায় যে সব বাড়ির ওপর এটি ভেঙে পড়ে তাদের মধ্যে কিছু বাড়িতেও আগুন লেগে যায় তবে এয়ারক্রাফট কোন মডেলের ছিল এবং কেন সেটি ভেঙে পড়লো তা এখনও কিন্তু স্পষ্টভাবে কিছুই জানা যায়নি তবে আরও যেটা খবর সূত্র থেকে জানা যাচ্ছে এক বাসিন্দার বক্তব্য অনুযায়ী মঙ্গলবার সকালে জোরালো একটা শব্দে ঘুম ভেঙে যায় এবং সেই সঙ্গে শোনা যায় চিৎকার অনেকে বাঁচার জন্য আর্তনাদ করছিল তাদের গায়ে আগুন লেগে গিয়েছিল এছাড়াও আরও যেটা খবর থেকে উঠে আসছে যে স্থানীয় উদ্ধারকারীদের মধ্যে ফারুক বাট নামে এক ব্যক্তি জানিয়েছেন আঠারো জনের দেহ পাওয়া গেছে তাদের মধ্যে পাঁচজন ক্রু মেম্বার এবং তেরো জন সাধারণ নাগরিক রয়েছেন দেহগুলো একেবারেই আগুনে পুড়ে গিয়েছিল এবং এমনভাবে দেহগুলো পুড়ে গেছে যে তাদের শনাক্তকরণ করা খুবই অসম্ভব বা দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে এমনই বোঝা যাচ্ছে যার জন্য কিন্তু ডিএনএ টেস্ট না করলে তাদের কিন্তু চিহ্নিতকরণ করা যাবে না সূত্র থেকে জানা যাচ্ছে এই মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে তাদের পরিবারকে আমাদের তরফ থেকে সমবেদনা জানাচ্ছি এই ছিল একটা নতুন উঠে আসা আপডেট দেখতে থাকুন খবর সন্ধান থ্যাংক ইউ